শ্রেণীর গণিত প্রভাব বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলোর মধ্যে কিছু ভিডিওতে আমি শতকরা সংক্রান্ত অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। ষষ্ঠ শ্রেণীর অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে যে সব ভিডিও আপলোড করেছি সেই সব ভিডিওগুলো আমি প্লেলিস্টে দিয়ে দিয়েছি এবং প্লেলিস্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। আর যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। প্রথমে কষে দেখি নয়ের কুড়ির অঙ্কটা, পড়ে দেখি প্রশ্নটাতে কি বলছে। ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1,080 টাকা, বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি। প্রথমে প্রশ্নটা বারবার পড়ে দেখতে হয়, প্রশ্নটাতে কি কি দেওয়া আছে এবং কি কি নির্ণয় করতে হবে। এখানে প্রশ্নটা পড়ে দেখছি, ফসল ওঠার মুখে প্রতি কুইন্টাল ধানের দাম বলে দিয়েছে, বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে এটা বলে দিয়েছে, ফসল ওঠার মুখে তিনি কত কুইন্টাল ধান বিক্রি করেছেন সেটাও বলে দিয়েছে, বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে তিনি কত টাকা বেশি পেতেন সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমরা এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায় তা মনে মনে ঠিক করে নেব, তারপরে অঙ্কটার সমাধান করার চেষ্টা করব। এখন বর্ষাকালে সেই পরিমাণ অর্থাৎ 12 কুইন্টাল ধান বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে বেশি টাকাটা নির্ণয় করতে গেলে আমাদের ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করে তিনি কত টাকা পেয়েছেন সেটা প্রথমে নির্ণয় করতে হবে, তারপরে বর্ষাকালে 12 কুইন্টাল ধান বিক্রি করে তিনি কত টাকা পেয়েছেন সেটা নির্ণয় করতে হবে, তারপরে কত টাকা বেশি পেয়েছেন সেটা নির্ণয় করতে হলে বর্ষাকালে 12 কুইন্টাল ধানের বিক্রয় মূল্য থেকে ফসল ওঠার মুখের ধানের বিক্রয় মূল্য বিয়োগ করলে বর্ষাকালে ধান বিক্রি করে কত টাকা বেশি পেয়েছেন সেটা নির্ণয় করা হয়ে যাবে। এখন ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করে তিনি কত টাকা পেয়েছেন সেটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে সহজেই নির্ণয় করতে পারব, কারণ ফসল ওঠার মুখের প্রতি কুইন্টাল ধানের দাম প্রশ্নে বলে দিয়েছে। কিন্তু বর্ষাকালে 12 কুইন্টাল ধান বিক্রি করে তিনি কত টাকা পেয়েছেন সেটা নির্ণয় করতে হলে আমাদের প্রথমে বর্ষাকালে প্রতি কুইন্টাল ধানের দাম কত সেটা নির্ণয় করতে হবে, তারপর 12 কুইন্টাল ধান বিক্রি করে তিনি কত টাকা পেয়েছেন সেটা নির্ণয় করতে হবে। এখন আমরা ফসল ওঠার মুখের 12 কুইন্টাল ধানের বিক্রয় মূল্য পেয়ে গেলাম এবং বর্ষাকালে 12 কুইন্টাল ধানের বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে বর্ষাকালে 12 কুইন্টাল ধান বিক্রি করে তিনি কত টাকা বেশি পেয়েছেন সেটা বর্ষাকালে 12 কুইন্টাল ধানের বিক্রয় মূল্য থেকে ফসল ওঠার মুখের 12 কুইন্টাল ধানের বিক্রয় মূল্য বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে এখন আমরা বুঝে গেলাম এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায়, তাহলে এবারে আমরা এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। তাহলে অঙ্কটার সমাধান আমরা এইভাবে করার চেষ্টা করব, প্রথমে লিখব ফসল ওঠার মুখে 1 কুইন্টাল ধানের বিক্রয় মূল্য 1,080 টাকা।
তার পরের লাইনে লিখব 12 কুইন্টাল ধানের বিক্রয় মূল্য 1080 × 12 টাকা, 1080 কে 12 দিয়ে গুণ করলে হয় 12,960, তারপরে সমান চিহ্ন দিয়ে লিখব 12,960 টাকা। এর পরের লাইনে লিখব বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ পূর্বে প্রতি কুইন্টাল ধানের দাম 100 টাকা হলে বর্ষাকালে ধানের দাম বৃদ্ধি পায় 15 টাকা। এর পরের লাইনে লিখব বর্ষাকালে প্রতি কুইন্টাল ধানের দাম হয় 100 + 15 টাকা সমান 115 টাকা। এর পরের লাইনে লিখব পূর্বে প্রতি কুইন্টাল ধানের বিক্রয় মূল্য 100 টাকা হলে বর্ষাকালে প্রতি কুইন্টাল ধানের বিক্রয় মূল্য হয় 115 টাকা। এখানে লেখার জায়গা কম বলে পুরো লাইনটা আমি এখানে লিখতে পারছি না, তাই পুরো লাইনটা না লিখে আমি লাইনটাকে সংক্ষেপে এখানে লিখলাম। তারপরের লাইনে লিখব পূর্বে প্রতি কুইন্টাল ধানের বিক্রয় মূল্য 1 টাকা হলে বর্ষাকালে প্রতি কুইন্টাল ধানের বিক্রয় মূল্য হয় 115/100 টাকা। তারপরের লাইনে লিখব পূর্বে প্রতি কুইন্টাল ধানের বিক্রয় মূল্য 1,080 টাকা হলে বর্ষাকালে প্রতি কুইন্টাল ধানের বিক্রয় মূল্য হয় 115 × 1,080 / 100 টাকা। এবারে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করে পেলাম 23 × 54। এবারে আমাদের 54 আর 23-এর গুণ করতে হবে, 54 আর 23-এর গুণ করলে হয় 1,242। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে লিখলাম 1,242 টাকা। এর পরের লাইনে লিখব বর্ষাকালে 1 কুইন্টাল ধানের বিক্রয় মূল্য 1,242 টাকা, তাহলে বর্ষাকালে 12 কুইন্টাল ধানের বিক্রয় মূল্য হবে 1,242 × 12, 1,242 কে 12 দিয়ে গুণ করলে হয় 14,904, তাহলে তারপরে সমান চিহ্ন দিয়ে লিখলাম 14,904 টাকা। তাহলে এখন আমরা বর্ষাকালে 12 কুইন্টাল ধানের বিক্রয় মূল্য কত সেটা পেয়ে গেলাম, আর একটু আগে ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধানের বিক্রয় মূল্য কত সেটা বার করেছি। তাহলে বর্ষাকালে 12 কুইন্টাল ধান বিক্রয় করে তিনি বেশি কত পেতেন সেটা এবারে নির্ণয় করি। এর পরের লাইনে লিখব সুতরাং বর্ষাকালে 12 কুইন্টাল ধান বিক্রি করলে তিনি বেশি পেতেন 14,904 - 12,960 টাকা সমান 1,944 টাকা। এখন নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কীভাবে করা যায়। আজ আমি কষে দেখি 9-এর এই 20 অঙ্কটার সমাধান কীভাবে করা যায় তা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বই থেকে আরও কিছু অঙ্কের সমাধান কীভাবে করা যায় তা পরের ভিডিওতে সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।